বাংলাদেশ থেকে 5টি খাতে দক্ষ কর্মী নেবে সৌদি আরব। এ বিষয়ে দুই দেশের মধ্যে একটি চুক্তি সই হয়েছে। সৌদি রাষ্ট্রদূত জানিয়েছেন, দক্ষ কর্মীদের বেতন হবে অদক্ষ কর্মীর দ্বিগুণ। মাসিক রাহাতের রিপোর্ট। বাংলাদেশি কর্মীদের জন্য সবচেয়ে বড় শ্রমবাজার সৌদি আরব। গেল বছর দেশটিতে গেছেন সর্বোচ্চ 6,12,000 কর্মী, যাদের বেশিরভাগই অদক্ষ। দেশটিতে এবার দক্ষ কর্মীতে যাওয়ার সুযোগ তৈরি হলো। এ বিষয়ে সৌদি আরবের তাকামুল ও বাংলাদেশের জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মধ্যে একটি চুক্তি সই হয়েছে। এর ফলে কাঠমিস্ত্রি, ইলেকট্রিক, এয়ার কন্ডিশন, অটোমোবাইল এবং ওয়েল্ডিং এই 5 খাতে দক্ষ কর্মী যেতে পারবে দেশটিতে। এজন্য দিতে হবে দক্ষতা যাচাইয়ের পরীক্ষা। পাশ করলে প্রথম পর্যায়ে মিলবে 5 বছরের কাজের সনদ। Plumbing, electricity, auto electricity, welding, refrigeration and air conditioning in order to fulfill Vision 2030 and to implement massive development projects. The kingdom needs skilled workers in multi-sectors. Currently, 2.8 million Bangladeshi working in the Kingdom of Saudi Arabia in various sectors with low profile jobs. Like constructions, laborers, cleaners, and housemaids. This vast number of migrant workers are playing a vital role to boost the economy of Bangladesh through sending huge amount of remittance. Saudi Arabia, amra pradhanoto workers patai cleaning and ektu hard job. Ekhon onara bolche je 5 dhoroner chakri onara diben. সেই 5 ধরনের চাকরিতে যদি যেতে হয় তাহলে হচ্ছে একটা পরীক্ষা দিয়ে কোয়ালিফাই করে যেতে হবে। তো সেই কোয়ালিফিকেশানে যদি যায় তো ইফ ইট ইজ অ্যাক্রেডিটেড বাই সৌদি আরবিয়া, দিস সার্টিফিকেট ইস্যু বাই সৌদি আরবিয়া, সো ইট উইল বি ভ্যালু অ্যাডেড ফর আওয়ার ওয়ার্কার্স। তো আমাদের ওয়ার্কাররা যদি সার্টিফাইড হয়ে যায় এবং এসভিপি কোয়ালিফাই করলে যদি চাকরিটা নিশ্চিত হয় তাহলে তো আমাদের জন্য এটা একটা, উনি যে বলেছেন যেটা নিউ নতুন একটা উদ্যোগ তৈরি করবে, নিউ ডোরস ওপেন করবে। দুপুরে সৌদি দূতাবাসে সংবাদ সম্মেলনে দেশটির রাষ্ট্রদূত আরও জানান, এই চুক্তি অদক্ষ কর্মী নেয়ার ক্ষেত্রে কোনো প্রভাব ফেলবে না। দক্ষ কর্মীর বেতন হবে অদক্ষ কর্মীর দ্বিগুণ। বেনিফিটস ফ্রম দ্য স্কিলড ওয়ার্কার ইজ দ্যাট হি উইল টেক মোর শেয়ার ইন দ্য লোকাল মার্কেট দেয়ার ইন সৌদি আরেবিয়া। হি উইল বি আ ট্রু কম্পিটিটর to other nationalities. He will get more salary. So if he is an ordinary worker, he will take, for example, 800-1,000 riyal. But if he's a skilled worker, he will take 1,500, 1,800, and maybe 2,000. Fourth thing, his remittance will be higher. বর্তমানে গড়ে প্রতি কর্মদিবসে 5,000 কর্মীর ভিসা সত্যায়ন করছে ঢাকায় সৌদি দূতাবাস। আজ থেকে শুরু হয়েছে দক্ষ কর্মীদের যাচাই কার্যক্রম। এর ফলে দেশটিতে কর্মী যাওয়ার গতি আরও বাড়বে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। মাশরিক রাহাত, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।